ইসলামটাকে খেল তামাশা মনে করেছিলেন, যখন মনে চেয়েছে 21 বছরের মধ্যে লাইসেন্স দিবে, একদিকে স্লোগান দেন মাদককে না বলুন, অন্যদিকে যদি লাইসেন্স দেন কাট্টা মুনাফিকে হবে, ঠিক না বেঠি? কথাটা কি বুঝে আসছে আপনাদের? আমরা আমাদের দেওয়ালে দেওয়ালে দেখি লেখা থাকে মাদককে না বলুন, এটা সুন্দর কথা না খারাপ কথা? এটা গালি না বলি? ভালো একটা বলি, ভালো একটা কথন কথা। কিন্তু যারা এই সুন্দর কথাটা দেওয়ালের মধ্যে লিখে রাখে, মুসলমানদের এই দেশে যদি আজকে আপনি 21 বছরের লাইসেন্স দেন, আমরা যদি পশ্চিমাদের দিকে তাকাই, এমন সন্তান আছে মদ খেয়ে জন্ম দারিনি, মায়ের উপরে ঝাঁপায় পড়ে, বোনের উপরে ঝাঁপায় পড়ে। আজকে যদি আমার দেশে আপনি লাইসেন্স দেন, অপেক্ষা করেন, দুশ্চরিত্র লম্পট জাতি গঠন হতে আর সময় লাগবে না, ঠিক না বেঠি? মদের বিরুদ্ধে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামের সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামের ফিতরাত ছিল মদ বিরোধী। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামের ফিতরাত, স্বভাব প্রসূত জ্ঞান, মনের চাওয়া ছিল মদ বিরোধী। কোন আলেম মদের পক্ষে যাওয়ার কোন সুযোগ নেই। এজন্য আমার ভাইয়ের আল্লাহর নবীকে যখন মেরাজের রজনীতে মদ যখন সামনে দেওয়া, নবী যে এটাকে গ্রহণ করে না, ফিতরাতকে প্রাধান্য দিয়েছে। এজন্য মুসলমানের সন্তান কখনো মদের পক্ষে থাকতে পারে না, ঠিক না বেঠি? আপনি হয়তো এখনো টের পাচ্ছেন না, ফজরের সময় আমার দেশে ভূমিকম্প হয়, থরথর করে গোটা বাংলাদেশ 5.8 মাত্রায় কেঁপে ওঠে। কোন কারণে ভূমিকম্পে কোনো ক্ষতি হয় না? ফজরের আগ থেকে বেলালিয়া মাদ্রাসার মতো, বিলালিয়া উম্মুল কুরা মাদ্রাসার মতো লক্ষ লক্ষ মাদ্রাসা, ফজরের আগ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করে, ফজরের নামাজের সময় আল্লাহর গোলামেরা যখন নামাজের জন্য দাঁড়ায় যায়, তাদের এই দাঁড়িয়ে যাওয়ার কারণে যে মালিক ভূমিকম্পের ধাক্কা মুত্তাকিদের ইমানের কাছে থামায় দেন, তিনি কি? তবে স্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিবকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কাযাইতু কাযান লাম ইউরাদ, যদি কোন বিষয়ে আমি আল্লাহ ফয়সালা করি, কেউ আটকায় দিতে পারে না। মদের লাইসেন্স যদি আপনারা প্রদান করেন, জমিন কেঁপে উঠবে, আযাবের পরে আযাব আসবে, কেউ থামায় রাখতে পারবেন না, ঠিক না বেঠি? কি কি আযাব আসবে শুনেন, কারণ দিনটারে আমরা খেলতামাশা বানিয়ে ফেলেছি। জুমাবারে দেখবেন প্রথম কাতারে যিনি, এই লোকটা যদি আবার অন্য জায়গায় যায় তাহলে মুনাফিকি আলামত তার ভিতরে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ের আজকে একটু হিসাব মিলে আনেন, যতজন এখানে বসেছে কি কি আযাব আসবে। এক নাম্বার আযাব আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আপনি মনে করেছেন হুজুর এটা অনেক পরে হবে, বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের দেশ বাংলাদেশের কিশোরগঞ্জে বাতাসের সঙ্গে আগুন এসে ক্ষেতকে ক্ষেত জ্বালায় দিয়েছে, ব্রাজিলে জ্বালিয়ে দিয়েছে, ইন্দোনেশিয়ায় জ্বালিয়ে দিয়েছে,
সারা দুনিয়াতে এখন শুরু হচ্ছে জলজালা খসফান ওয়া মাসখাব, ভূমিকম্পের পরে ভূমিকম্প হবে, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ হবে, এমনকি ভূমি ধস হবে, আমার পঞ্চগড়ে 35টা বাড়ি মাটির মধ্যে পুঁতিত হয়ে গেছে, ভূমি ধসে গিলে নিয়েছে, ব্রাজিলে অনেক বিরাট অঞ্চল ভূমি ধসের কারণে গিলে নিয়েছে, এমন দৃশ্যগুলা দেখবেন আর বুঝবেন এটাই শেষ না, আরো বড় বড় আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কি যখন আপনি ইসলামটাকে খেলতামাশা মনে করবেন, দুনিয়ার জীবনের চাকচিক্য আপনাকে যখন ভুলায় ফেলবে, মৃত্যুর কথা যখন আপনার কাছ থেকে গায়েব হয়ে যাবে, কোনদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এটা যখন আপনি ভুলে যাবেন, যিনি আযাবের পর আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? ঘুমন্ত মুসলমান একটু জাগ্রত হয়ে বলেন তো দেখি, পৃথিবীর অবস্থা কি এখন ভালো না খারাপ? এক কথায় ভালো না খারাপ? দুই সপ্তাহ যেতে পারে না ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, দুই সপ্তাহ যেতে পারে না, দুই সপ্তাহে তারা তটস্থ হয়ে গেছে, আমার ইরাকের দিকে তাকায় দেখে, আমার ইরাকে পারমাণবিক বোমা আছে বলে শান্তি প্রতিষ্ঠার নাম করে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিল, আমার সিরিয়ার দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী বারবার বলেছেন আলাইকুম বিশ্বাস, আলাইকুম বিশ্বাস, স্বামীর সঙ্গে তোমরা থাকবে, মদিনায় সাহাবীদেরকে সামনে নিয়ে বারবার নবীজি শামের প্রশংসা করলেন, একটাবার চিন্তা করেন মুসলমান, সেই সিরিয়ার দিকে আপনি একটু চোখ বুলায় দেখেন, 2011 থেকে মার খাচ্ছে, আজকে 2022 চলতেছে, 11টা বছর ধরে আমার মুসলমানরা মরতেছে ঠিক না বিঠি? ছোট ছোট ইউক্রেনের বাচ্চা যখন কান্নাকাটি করে, পৃথিবীর সারা পৃথিবীর মরণেরা এই কান্নাগুলো দেখে তারা ভেঙে পড়েছে, কোথায় ছিল তোমাদের মনগুলা? আমার ছোট্ট সিরিয়ার বাচ্চা যখন ঘাস চাবাচ্ছিল, এই দৃশ্য কি তোমাদের চোখে পড়ে নাই? ছোট্ট বাচ্চাকে ধ্বংসস্তূপ থেকে যখন বের করা হয়েছে, বাচ্চাটা বলল আমার ছবি উঠাও না, হিজাব আমার সাথে নাই, এমন ছোট্ট বাচ্চা ছিল যেই বাচ্চা বলতেছিল আল্লাহকে আমি সব বলে দিব, এমন ছোট্ট বাচ্চা ছিল যেই বাচ্চা বলতেছিল আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি যদি মরে যাই খোদার যন্ত্রণা আর থাকবে না, জান্নাতের নিয়ামত দিদি। এই কথাগুলো যদি মুসলমানের হৃদয়ে যদি জেগে ওঠে, এই কথাগুলো যদি মুসলমানের হৃদয়ে জাগ্রত হয়ে ওঠে, একটি বাক্য সামনে চলে আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আর কোন কথাই নয়, আগামী দিনের বিজয় বিপ্লব যিনি ইসলামকে দান করে দিবেন তিনি কে? এই বিজয়টা তো এত সহজ না, এই বিজয়টা আসার আগে
মুসলমানদেরকে অনেক 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 পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধে মেতেছে, সারা পৃথিবীর মিডিয়া হইচই পড়ে গেছে, আসল আসল নাটের গুরুটা কি? আসল নাটের গুরু খুঁজতে গিয়ে দেখে আর কেউ না, ন্যাটোর সদস্য বানাবে বলে এতদিন যারা মুলা ঝুলিয়েছিল, এই যুদ্ধ যারা লাগিয়েছে, তারাই হচ্ছে আজকের পৃথিবীর সুপার পাওয়ার যারা দাবি করত, ঠিক কিনা বলে? এই সুপার পাওয়ারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা নত করে দিয়েছে রাশিয়ার সামনে। আলামত মিলে যাচ্ছে মুসলমান, আর বেশি বাকি নয়, আর বেশি বাকি নয়, একটার পর একটা আলামত দেখবেন। এই সময়টা হচ্ছে প্রস্তুতি নেওয়ার, আগামীর পৃথিবীতে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, ফিতনা ফাসাদ থেকে নিজেকে হেফাজত করা লাগবে। যিনি আপনাকে বাঁচাবেন তিনি কে? দাজ্জাল এই পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে। কয়দিন? 4 আঙ্গুল একটু দেখান তো দেখি, মাশাআল্লাহ। কয়দিন? দাজ্জাল এই পৃথিবীতে আসবে, 40টা দিন অবস্থান করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এর পরের দিনগুলা হবে স্বাভাবিক। দাজ্জালের দিকে একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ ফেতনা আমরা পড়ে আছি। দাজ্জাল শব্দের অর্থ বিশ্লেষণ করলে আপনি অবাক হবেন। লাব্বাসাহু ওয়া মাওয়াহু, ছোট বাচ্চাদেরকে শীত কানে মা দেখবেন কাপড় টেনে টেনে পরায় দিবে, ছোট বাচ্চা পড়তে চাবে না, টেনে টেনে কাপড় যেমন পরায় দেয়, টুপি পরায় দেয়, শীতের টুপি খুলে ফেলে, ঠিক তেমনি দাজ্জালের ফেতনায় আপনি পড়তে চাবেন না, টেনে টেনে আপনাকে ফিতনার মধ্যে ফেলা হবে। আজকে ফেসবুকের দিকে তাকায় দেখেন, আকাশ প্রযুক্তি বলতে আপনি যা যা বুঝেন সবগুলা টেনে টেনে আপনাকে ফিতনার দিকে নিচ্ছে, ঠিক না বেটি? আপনি ঢুকছেন ফেসবুকে, ওয়াজ শুনবেন, সার্চ করেছেন ওয়াজ শোনার জন্য, ঢুকার পরে আপনাকে ঢুকাই দিছে গানের ভিতরে, এমন এমন ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে আপনি প্রত্যাশা করেন নাই, তারপরেও আসবে, ঠিক কিনা বিটি? সুতরাং আমার ভাইরা হিসাব করেন, চিন্তা করেন, এই ফিতনা ফাসাদের সময়ে আমার যুবকেরা যারা মাহফিলে আসে, মাহফিল যারা শুনছে, এখনই বোঝা যায় আপনাদেরকে যিনি কবুল করেছেন তিনি কে? একজন যুবককে দাজ্জাল ধরবে, এই দিগায় মান আনা, কে আমি? আমার পরিচয় দে। যুবক বলবে, তুই হচ্ছ কাফের, তুই দাজ্জাল, তুই কাজ্জাব, তুই মিথ্যাবাদী। যুবকটা যখন এই কথা বলবে, তুই মিথ্যাবাদী, তুই প্রতারক, তুই দাজ্জাল, দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে, যুবকটাকে হত্যা করবে, যুবকটাকে যিনি আবার জীবিত বানায় দিবেন তিনি কে? যুবকটা এবার জীবিত হয়ে যাবে, দাজ্জালের রাগ আরো বেশি। মান আনা, কে আমি? বলবে, বলছি তো তুই দাজ্জাল, তুই কাজ্জাব, তুই মিথ্যাবাদী। দাজ্জাল এবার তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ পাক সেখান থেকে তারে বের করে আনবে। দাজ্জালের জাহান্নাম মুমিনের জন্য জান্নাত। বের হয়ে যখন আসবে, দাজ্জাল বলবে, কে আমি? তুই মিথ্যাবাদী, তুই প্রতারক। দাজ্জাল আবার হত্যা করার জন্য যাবে যুবকের গলার ভিতরে, যিনি একটা আবরণ পেঁচায় দিবেন তিনি কে? দাজ্জালের কোনো ফেতনার কাজ হবে। এখন চিন্তা করেন মুসলমান, আজকের সময়ে এই টিকটকে, লাইকি, এমনকি ডেটিং অ্যাপ,
যত রকমের নোংরা অ্যাপস গুলো আছে যেগুলোর ভিতর দিয়ে নারী পুরুষ অবাধ সম্পর্কের দিকে চলে যায়, এই জাতীয় যত রিলেশন করা যায়, রিলেশন অ্যাপ যতগুলা রয়েছে হারামের দিকে যেগুলা ডাকে সবগুলা দাজ্জালের পথে আপনাকে আহ্বান করতেছে, ঠিক না বেঠি? আপনাদের প্রিয় একজন নায়ক, নায়কের নাম হচ্ছে অক্ষয়, যার পুরাটাই ক্ষয়। এই নায়ক পর্যন্ত একটা ছবি করছে কিছুদিন আগে, একেবারে রিসেন্ট, ছবির নাম দিছে মায়ের খায়েগা। দাজ্জাল আসতে তো এই কাজই করবে। এখন মজার বিষয় হচ্ছে তার যে চোখটা, একটা চোখ নষ্ট বানায় নিছে। বলেন তো দাজ্জালের কয়টা চোখ নষ্ট থাকবে? মামসুহুল আইন, দাজ্জালের ডান দিকের চোখটা নষ্ট থাকবে, ঠিকই ডান চোখটা অক্ষয় নষ্ট বানায় নিয়েছে। পপ ফ্রান্সিসের দিকে তাকায় দেখবেন, তারও এমন একটা ছবি পাওয়া যায় ডান চোখটাকে নষ্ট বানায় নিয়েছে। জর্জ ডব্লিউ বুশের একটা চোখ দেখবেন ডান চোখকে নষ্ট বানায় নিয়েছে। এমন ছবিগুলো অনেক 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 গুগলের ভিতরে আছে। একটা চোখকে তারা কেন নষ্ট বানায়, এই জিনিসটাকে খুব হালকা বানাচ্ছে মামসুহুল আইন। এক চোখা দাজ্জাল যখন আসবে আপনার কাছে যেন কিছু মনে না হয়, এজন্য এক চোখকে যারা প্রমোট করে আরো বেশি ফেতনায় ফেলতে চায় তারা হচ্ছে এই গোষ্ঠী, ঠিক না বেঠি? এখন আমার আপনার কাজ, আমার আপনার কাজ হচ্ছে দিনকে খেলতামাশা বানাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। কথাগুলো বুঝতেছেন তো? মাশাআল্লাহ। এর মধ্যে আরো অনেকটা সময় গেছে, আর যদি আধা ঘন্টা কথা বলি, কে কে নাই হাত উঠায় দেখাই, মাশাআল্লাহ। এখন সব সালাক হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। আগামী দিনে আমরা কে কে বাঁচতে চাই না একটু হাত তুলেন তো দেখি। একজন হাত তুলছে, হুজুর আমি বাঁচতে চাই না, দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। আল্লাহ, ফিতনা থেকে বাঁচতে চান কে কে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা, মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। খেলা আছে না ছোট্ট বাচ্চাদেরকে টেনে টেনে কিভাবে পোশাক পরায়, এইভাবে ফেতনার মধ্যে টেনে টেনে আপনাকে ফেলা হবে, ঠিক কিনা? এখন একটু চিন্তা করেন আমার ভাইয়েরা, আমাদের কার্যক্রম কি হবে? আমাদের কার্যক্রম তো এমন হওয়া লাগবে যাদেরকে আল্লাহ ডেকে বলবে গোলাম, ইবাদি সালুনি উতিকুম, চাও কি লাগবে তোমার, চা মাত্রই যিনি গোলামের মনের আশা পুরা করে দিবেন তিনি কে? এখন এমন কিছু মানুষ সমাজের মধ্যে ছড়ায় আছে, এদেরকে চিনা উচিত। যে মানুষগুলার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, চিনবেন এদেরকে? বলেন আমাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকলে আজকে থেকে ছেড়ে দিব, রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মায়া দেখাবেন না, এক নজরে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমার আল্লাহ যদি দয়া না করেন, আমার আল্লাহ যদি মা না করেন, গোলাম সেদিন কারো কাছে গিয়ে মা পাবে না। সেই কঠিন সময়ে যেদিন আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দিবে, গোলামকে আদর করে বলবেন গোলাম,
আজকে কি তোর যাওয়ার আর কোনো জায়গা আছে? গোলাম বলবে আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই, তুই তো অনেক গুনাহ করেছিস, আজকে কি বাঁচার কোনো উপায় আছে? গোলাম বলবে আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। সেদিন দয়া করে মায়া করে যিনি মাফ করে দিলে মাফ পাবেন তিনি কি? কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না। এক নম্বরে শাইখুন জানিন বিদ্ধ হয়ে গেছে, চরিত্র এখনো ভালো হয় নাই, লম্পট দুশ্চরিত্রের দিকে, বৃদ্ধ বয়সও চরিত্র ভালো করে না, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না তিনি কি? কিছুদিন আগে আমাদের দেশে একজন খুব বেশি বারবার ছিল, কিছু বলেন না, খালি আমি বলি একটু শুনেন, কি বারবার ছিল একজন, আরে বাপরে বাপ। আমি তখন খালি এই হাদিসটা স্মরণ করছি যে আল্লাহ, এরে মনে হয় আল্লাহ একেবারে জমিনের মধ্যে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে ছাড়বে। তার জিব্বা এত লম্বা হয়ে গেছিল, সে বলতেছিল এ হুজুর আসেন আপনাদের সাথে বাহাস করব, সারাদিন বলছে আসেন বাহাস 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 করবো আপনাদের সাথে, সারাদিন বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা শাইখুন জানি বৃদ্ধ বয়স চরিত্র যদি ভালো না হয়, যার তার মেয়ে সম্পর্কে খারাপ কিছু আপনি বলে ফেলেন, আপনার চরিত্রটা ভালো না, চরিত্র যদি ভালো না হয় যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না তিনি কি? দুই নম্বরে আমার ভাইরা মালিকুন কাজ্জাব, শাসক যদি মিথ্যাবাদী হন, মিথ্যাবাদী শাসক, মিথ্যা যারা বলে, মিথ্যা সাক্ষী দ্বারা যারা দেয়, মিথ্যাবাদী শাসকদের দিকে যিনি কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না তিনি কে? তিন নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্রতার কষ্ট আপনাকে পেয়ে বসেছে, আপনি ঠেলাওয়ালা বেনওয়ালা দিন মজুর কষ্ট করে আপনি ইনকাম করেন, ধনীর বহু আগেই যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? কিন্তু আপনি দরিদ্র, অহংকার আপনার কম না, হুজুর বলছে নামাজ পড়ো, আপনি উল্টো উত্তর দিছেন কিসের নামাজ পড়বো, আল্লাহ সব বিপদ দিছে আমার, একটা টাকাও আমার নাই, এত টাকা পয়সাওয়ালা মানুষ আল্লাহ কি আমারে দেখে না, সব বিপদ খালি আমারে দিতে দেখে, নাউজুবিল্লাহ। আইলুন মুস্তাকবির খবরদার, এই কথা বলার আগে আপনি চিন্তা করেন, হাট আল্লাহ দিয়েছে, এই হাটের উপরে আমার মালিক একটা প্রলেপ দিয়ে রেখেছে, 1,00,000 বার হাটটাকে পাম্প করাচ্ছে, এত বড় নিয়ামত হাটের মধ্যে যিনি দিয়ে রেখেছেন তিনি কি? যে লোকটা ডায়ালিসিস করে তারে জিজ্ঞাসা করেন কি কষ্ট, একটা কিডনি দিয়ে আমার আল্লাহ 1 লিটার 2 লিটার না 1,500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করান, প্রতিদিন আপনাকে সুস্থ রাখেন তিনি কে? করোনা আসছে পরে মানুষ বুঝছে অক্সিজেনের দাম কত, ঘরে ঘরে আগেই অক্সিজেন নিয়ে রেডি রাখছে, অক্সিজেন যার সব রেডি করে রাখছে, কখন না জানি ডাক চলে আসে, ও মুসলমান একটা বার তোমার বুঝার সময় হলো না, যেই অক্সিজেন আপনি রেডি করে রাখছেন, এই রকম অক্সিজেন প্রতি মিনিটের জন্য 6 লিটার করে অক্সিজেন যিনি আপনাকে বিনামূল্যে দিয়ে রেখেছেন তিনি কি? একদিনের জন্য 8,000
640 লিটার অক্সিজেন দিয়ে রেখেছে, আর কিছুর জন্য না, শুধু যদি অক্সিজেনের জন্য সিজদা দিতে হয় একবার দুইবার না 8640 বার সিজদা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? এই যে এত চিল্লা ওয়াজ করতেছি, আজকে যদি আল্লাহ বলে দেয় তোর হার্টটা ব্লক হয়ে যাবে শেষ, ডাক্তার বলে দিবে হুজুর এত জোরে আর চিল্লানো যাবে না, সব বন্ধ হয়ে যাবে। এই নামটুকু যিনি দিয়ে রেখেছেন, একটা বার চিন্তা করেন, 100,000 বার আপনার হার্টটাকে পাম্প করাচ্ছেন, এতটুকুনের যদি শুকরিয়া আদায় করেন, একবার দুইবার না 100,000 বার শুকরিয়া আদায় করা লাগবে। এত বড় নেয়ামত যিনি দিয়ে রেখেছেন তিনি কে? তারপরেও ইসলাম নিয়ে ঠাট্টা করেন, তারপরেও ইসলাম নিয়ে মশকারা করেন, দিন মানেন না, দুনিয়ার চাকচিক্য আপনাকে পেয়ে বসেছে, আর দুনিয়া মালউনা, আর দুনিয়া মালউনা, মালউনাতুন মা ফিহা, পুরো দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত এক জায়গা, যত কিছুর ভিতরে আছে অভিশাপে ভরা। আজকে দেখেন যারা জালেম মাজলুমদের প্রতিনিয়ত বদদোয়া তাদের উপরে আসে না, পুরাটা জমিন অভিশম্পাতে ভরপুর হয়ে আছে। এজন্য আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইরা, পাঁচটা আঙ্গুল উপরের দিকে উঠাই দিই, কয়টা মাশাআল্লাহ, সবাই কয়টা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমি তো সেই 10 ঘন্টা সফর করে আসছি, আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? পাঁচটা আঙ্গুল একটু নাড়া দেন, দিয়েছেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার হাতগুলো নামা, কয়টা আঙ্গুল উঠেছেন? প্রতিদিন আমার ভাইরা 5 বার হাজিরা দিবেন, ইন্নি আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আল্লাহ 50-এর জায়গায় 50 ঠিক রেখে দিয়েছেন, 5 ওয়াক্ত যদি আদায় করেন 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আর মাঝে মাঝে গিয়ে মাজারে গিয়েও সেজদা দিবেন, মাজারে না দিলেও পীরকে দিন। আমাদের দেশে এমনও পীর আছে মুসাফা করলে হয়, কোলাকুলি তো উনার মন ভরে না, মাথা চুকায় সেজদা করতে হয়, এমন পীর আছে না নাই? ও মুসলমান একটু চিন্তা করেন, কোন আল্লাহর কাছে আপনি চাবেন আর কার কাছে গিয়ে চাচ্ছেন? এমন এক আল্লাহর কাছে চাবেন যে আল্লাহর আরশে আজিমের খুঁটি বহনকারী করে ফেরেশতারা, এই খুঁটি বহনকারী ফেরেশতারা এত বড় আছেন তো, আর বেশি না ইনশাআল্লাহ। আমি আর আধা ঘন্টা কথা বলি, এই আধা ঘন্টা কে কে চলে যাবেন আগে একটু হাত তুলেন তো দেখি। ওরে আল্লাহ, হাত না উঠাইলো, একজন এখন চলে যাচ্ছে হাত উঠান ছাড়া, আরেকজন এসে বসে গেছে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের সমান সমান হয়ে গেছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।